শুভ সন্ধ্যা সুধীবৃন্দ, আপনাদের সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একথা আপনাদের অনেকেরই জানা যে কিছু বছর আগে কলকাতার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার পুনের হরিকৃষ্ণ মন্দির ট্রাস্টের সহায়তায় দিলীপ কুমার রায় আকর কেন্দ্রের প্রতিষ্ঠা করেন, যাতে এই শহর তথা রাজ্য তথা দেশের সংস্কৃতি মনস্ক মানুষের মধ্যে দিলীপ কুমার রায়কে নিয়ে চর্চা এবং আলোচনা চলতে পারে। এই বার্ষিক স্মারক বক্তৃতা সেই উদ্যমেরই অন্যতম ফসল। সত্যি কথা বলতে গেলে দ্বিজেন্দ্রলাল রায়ের এই অনন্য প্রতিভাধর পুত্রকে নিয়ে চর্চা করাটা খানিকটা প্রশান্ত মহাসাগরের জল মাপার মতো, এ শেষ হওয়ার নয়। এই প্রতিভা এত বহুমুখী, এর স্ফুরণ এতটাই বহুমাত্রিক, এর প্রভাব এতটাই কালোত্তীর্ণ যে তা প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ অভিধানেও হয়তো পাওয়া কঠিন। তাঁর ঘটনাবহুল জীবনে দিলীপ কুমার রায় ছিলেন খানিকটা সেতুর মতন, যে সেতু মিলিয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু মনীষীদের, সংযোগ ঘটিয়েছে বহু সাংস্কৃতিক ধারার মধ্যে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটা হলো এই যে এই সেতুবন্ধনের কাজটা দাদাজি কিন্তু এখনও করে চলেছেন, এবং আমাদের এই স্মারক বক্তৃতাই তার প্রমাণ। এই বক্তৃতা মঞ্চে দিলীপ কুমার রায় প্রত্যেক বছর টেনে আনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগ্রগণ্য বহু চিন্তাবিদদের। তারাও দাদাজির জীবন ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে আমাদের সংযুক্ত করছেন ভারতবর্ষ তথা বৃহত্তর পৃথিবীর ইতিহাস, দর্শন, ধর্ম, অধ্যাত্মবাদ, সাহিত্য, সমাজতত্ত্ব ইত্যাদি নানা বিষয়ের সঙ্গে। এই বক্তৃতায় যেসব জগৎবরেণ্য মনস্বীদের আমরা পেয়েছি, তাদের মধ্যে আছেন অধ্যাপক সুগত বসু, অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, ডক্টর করণ সিং, অধ্যাপক চিন্ময় গুহ, শ্রী জহর সরকার, শ্রী পঙ্কজ সাহা এবং অধ্যাপক বিশ্বনাথ রায়ের মতো মানুষ। অত্যন্ত শ্লাঘার বিষয় যে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও আমাদের মধ্যে এসেছিলেন ডক্টর খন্দকার শওকত হোসেন এবং মাফিদুল হকের মতো গুণীজন। বিগত কয়েক বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এই প্রতিষ্ঠানের সম্পাদক মাননীয় স্বামী সুপর্ণানন্দজিকে এবং সাংস্কৃতিক সচিব শ্রী সায়ক চক্রবর্তীকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আজকের প্রধান বক্তা হরিকৃষ্ণ মন্দির অছি পরিষদের বর্তমান সচিব শ্রী সৌমেশ দাশগুপ্ত, কিন্তু তার এই পরিচয়টুকুই যথেষ্ট নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে থিওরিটিক্যাল ফিজিক্সে এমএসসি পাশ করার পর ইচ্ছে ছিল কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ডক্টরেট করার। এমন সময় ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় আবহ বিজ্ঞান বিভাগ থেকে পেলেন চাকরির ডাক। অবশ্য এর আগে থেকেই উনি হয়ে পড়েছিলেন দাদাজির গুণগ্রাহী, বিশেষত তাঁর গানের। 1968 সালে পুনেতে জুনিয়র সায়েন্টিফিক অফিসারের পদে যোগ দেন এবং ধীরে ধীরে যাতায়াতের মাধ্যমে হরিকৃষ্ণ মন্দিরের নানা কর্মকাণ্ডের সঙ্গে সৌমেশবাবু জড়িয়ে পড়েন। 10 বছর চাকরি করার পর মা ইন্দিরা দেবীর উপদেশে পুরোপুরি মন্দিরের সেবায় নিজেকে নিয়োজিত করেন, তবে প্রথাগত দীক্ষা তিনি নেননি। নানা রকম সেবার সাথে সাথে সৌমেশবাবু দাদাজিকে লেখার কাজে সাহায্য করতেন। তাঁর হাতের লেখা দেখে দাদাজি বলতেন, হিংসা কাকে বলে আমি জানি না, কিন্তু তোমার হাতের লেখা দেখে আমার হিংসা হয়। সৌমেশবাবু সেই মুক্তর মতো হাতের লেখা দেখার সৌভাগ্য আমার হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করি, 13 বছর আগে জিডি বিড়লা সভাঘরে
সৌমেশবাবুকে দিয়েই এই স্মারক বক্তৃতার সূচনা হয়েছিল। সে সময় তার নাম প্রস্তাব করেছিলেন দাদাজির আরেক স্নেহধন্য গুণী মহামহোপাধ্যায় ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। আজ এই সভার যিনি সভামুখ্য তিনি অধ্যাপক সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য। সৌরীনবাবু বরেণ্য অর্থনীতিবিদ এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ও প্রাবন্ধিক। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের কর্মসমিতির সদস্য হিসেবে তিনি আমাদের অত্যন্ত আপনজন, আমাদের অভিভাবক স্বরূপ। মঞ্চে রয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি। মহারাজ প্রতি বছর আমাদের এই অনুষ্ঠান সংগঠিত করার অনুমতি শুধু দেন না, অন্য নানা উপদেশ ও সহায়তার মাধ্যমে আমাদের ঋদ্ধ করেন। মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আর যিনি মঞ্চে উপবিষ্ট তিনি আমাদের সমস্ত কর্মযজ্ঞের প্রধান ঋত্বিক এবং আমাদের সমস্ত প্রয়াসের প্রধান প্রেরণা, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সচিব মাননীয় শ্রী রঞ্জন মিত্র। শুরুতেই মঞ্চে উপস্থিত অভ্যাগতদের পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা বরণ করে নেবে দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের দুজন প্রাক্তন ছাত্র, একজন ঋদ্ধিদেব আরেকজন সায়নদীপ। প্রথমে শ্রী সৌমেশ দাশগুপ্ত। অধ্যাপক সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য। স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এবং শ্রী রঞ্জন মিত্র। আর বিশেষ কথা না বাড়িয়ে প্রথমে আমি স্বামী সুপর্ণানন্দজিকে স্বাগত ভাষণ দিতে অনুরোধ করব। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মিতয়ো স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে ত্রয়োদশ দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতা প্রোগ্রামে আমাদের অনুষ্ঠান সূচিতে আছে। তা স্মারক বক্তৃতা দেবেন শ্রী সৌমেশ দাশগুপ্ত মহাশয়। পুনের হরিকৃষ্ণ মন্দিরের তিনি সচিব সেক্রেটারি, আমি তাকে স্বাগত জানাই। স্বাগত জানাই আমারও অধ্যাপক, আজকের যিনি সভাপতি, অধ্যাপক সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য। আমি শ্রী রঞ্জন মিত্র মহাশয়কে, যিনি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার কলকাতার সেক্রেটারি, তাকেও আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখানে অনেক গুণীজন আছেন, আমি তাদের স্বাগত জানাই, শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। একটা কথা বলি, আজকের যে অনুষ্ঠানের বিষয়, স্মারক বক্তৃতার যে বিষয়, সেটি দিলীপ কুমার রায়ের সঙ্গীত। এই সঙ্গীত বক্তব্যের ভেতর দিয়ে প্রকাশ পাবে কি না জানি না, কিন্তু যারা আমরা তার কণ্ঠে সঙ্গীত শুনেছি, তার কণ্ঠে সুরের খেলা, আখর একটা অনবদ্য একটা সৃষ্টি তার, বিশেষ করে বৃন্দাবনের সেই লীলা অভিরাম, এটা যখন প্রায় এক ঘন্টা ধরে গান, এবং আমরা বিশেষ একটা আয়োজন করেছিলাম ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের মুখ থেকে এই গান শোনবার জন্য নরেন্দ্রপুরে, সে এক অপূর্ব দৃশ্য। যিনি গায়ক এবং যারা শ্রোতা সকলেই চোখের জলে ভাসছেন, এবং গান শোনা যে সত্যি সাধনা, সেটি দিলীপ কুমার রায়ের গায়ক অর্থাৎ গায়ক মানে গায়ন ভঙ্গির থেকে বোঝা যায়। আমি জানি না এখানে সেই গান তার কিছু ছিটেপোটা পরিবেশন করা হবে কি না,
কিন্তু যেগুলো লং প্লেইং ক্যাসেটে লং প্লেইং প্লেটে এতে ডিস্কে আছে অথবা ক্যাসেটে আছে বা আজকাল সিডিতে আছে সেগুলো আমাদের ঠিক শুনে মন ভরে না। ওখানে একটা সময়ের সীমাবদ্ধতা থাকে, তার পতিতোদ্ধারিণী গঙ্গে পিতৃদেবের লেখা গান, সেই গানও যারা শুনেছেন পঞ্চান্ন মিনিট ধরে তিনি গেয়ে যাচ্ছেন, আখর দিচ্ছেন এবং একই কথাকে কত রাগে কত ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সে যাদের শোনার সৌভাগ্য হচ্ছে তারাই বুঝতে পারবেন সঙ্গীত কী জিনিস। আমরা মনে করি যে সাহিত্যই সব, সাহিত্য হলে কী, সাহিত্যের শ্রেষ্ঠতম প্রকাশ কিন্তু কাব্যে, কাব্যের শ্রেষ্ঠতম প্রকাশ হচ্ছে সঙ্গীতে গানে, আর গানের শ্রেষ্ঠতম প্রকাশ হচ্ছে ধ্যানে, ধ্যানের শ্রেষ্ঠতম প্রকাশ কোথায়, সমাধি। সুতরাং গান শোনা, যে গান শুনে আমাদের ধ্যান হয়, মন লয় হয় শরীর থেকে, এবং যিনি গান এবং যিনি রচনা করেন যিনি সুরকার, তারাই সেই মুহূর্তে আমাদের গুরু হয়ে ওঠেন। এই অদ্ভুত দৃশ্য আমরা অনেকেই এখানে দেখেছি। এই বিবেকানন্দ হলে তিনি গিয়েছেন, তার গেরুয়ার রং আর তার গায়ের রং কে যে কার অলঙ্কার সেটা বোঝা যেত না, আর সেই সন্ন্যাসী সুলভ শরীর বেশ ভূষা সব, তিনি গেয়ে যাচ্ছেন কখনো চোখ বুঝে খুলে, সত্যি পুরো হল, তখন ওটা হল নয়, সত্যি সত্যি ধ্যান ঘরে রূপান্তরিত হয়েছে। এইরকম যে ট্রান্সপোর্টেশন মানুষের মন যে এইভাবে উপরে উঠতে পারে, আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা বাইরের পরিবার পরিস্থিতি সব গলে যায়। তার গানের মধ্যে প্রাচ্যের ছিল সুর, স্বর, রস আর পাশ্চাত্যের প্রাণশক্তি। তিনি যখন গাইতেন তখন মিনমিনে পিনপিনে না, সে কি উদাত্ত ভয়েস, তার প্রাণশক্তি যেন সমস্ত তিনি নিয়োগ করতেন গাইবার সময়। তাই বলে আমি আর কি করবো এসব, আমার গলায় তো সুর নেই, কিন্তু শুনতাম, লিখে নিতাম, তার আখরগুলো লিখে নিতাম। পরে আমি দেখলাম যে সুরাঞ্জলি না কোনো একটা মানে স্বরলিপির বইতে আখরসহ বৃন্দাবনের সেই লীলা অভিরাম সবটা রয়েছে, অন্তত আমাদের কাছে গোবিন্দগোপালবাবু যেভাবে গিয়েছিলেন সেইভাবেই রয়েছে। তা এখন সেসবের কি সিডি আছে, কোথাও পাওয়া যাবে, সেটা আছে সিডি আমাদের একটু যদি দেবেন? আচ্ছা, আমরা খুব উপকৃত হব। আজকে কিছু হবে এখানে? আচ্ছা, তাহলে আমি আর সময় নষ্ট করব না, আপনাদের সকলকে প্রীতি প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই, জয় মা। স্বামীজিকে জানাই শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ। সভামুখ্য অধ্যাপক শৌরীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুমতি নিয়ে আমি এবার অনুরোধ করব শ্রী সৌমেশ দাশগুপ্তকে ত্রয়োদশ দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতা প্রদান করার জন্য। বক্তৃতার বিষয় আপনারা সকলেই জানেন, দিলীপ কুমার রায় ও তার সঙ্গীত। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার এবং পুনার হরিকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আজ শ্রী দিলীপ কুমার রায় মেমোরিয়াল লেকচারের 13তম অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে এত বছর ধরে সফল করা সম্ভব হয়েছে রামকৃষ্ণ মিশনের স্বামী সুপর্ণানন্দ এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউটের কর্ণধার শ্রী রঞ্জন মিত্র ও তার সহকর্মীদের উদ্যোগে। তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই উপস্থিত সুধীজনদের। আজ আমার বলার বিষয় হল শ্রী দিলীপ কুমার রায় ও তার সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত বা সঙ্গীত শাস্ত্র সম্বন্ধে আমি কিছুই জানি না,
তাই আজকে আমি যা বলবো সেটা হবে মূলত দাদাজির সাংগীতিক জীবনের একটা ইতিকথা। ইতিকথা বলছি এই জন্যে যে আমি সন্তারিখের হিসেব বিশেষ রাখব না, যদিও সব তথ্যই দাদাজির নানা লেখা থেকে সংগ্রহ করা। ছোট বয়স থেকেই আমি দাদাজির গানের ভক্ত হয়ে উঠেছিলাম। বাড়িতে গ্রামোফোনে বারবার তার রেকর্ড বাজাতাম। কেন ভালো লাগতো তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি যে এ ভালো লাগার প্রধান কারণ হলো তিনি যে গানই গাইতেন, সেটা প্রেমের গান হোক বা দেশাত্মবোধ হোক বা ভক্তিগীতি, যাই হোক না কেন, তাতে যেন প্রাণ সঞ্চার করতেন আর ছিল তাঁর কণ্ঠলাবণ্য। এ কারণেই তিনি এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যেখানেই তার গানের অনুষ্ঠান হতো সেখানেই শ্রোতারা কাতারে কাতারে জমা হতেন। বোধহয় 1958 বা 59 সাল হবে, প্রত্যেক বছরের মতো বঙ্গ সংস্কৃতি সম্মেলনের 15 দিনের অনুষ্ঠান হয়েছিল মার্কাস স্কোয়ারে। তাতে উদ্যোক্তারা একটি দিন ধার্য করেছিলেন শুধু দাদাজির জন্যে। সেদিনের অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। দেখেছিলাম মার্কাস স্কোয়ারের পুরো মাঠটি এবং সংলগ্ন রাস্তা ও গলিগুলো একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই সময়ের তিনি নানা সঙ্গীত সভা বা আসরে এবং আকাশবাণীতেও গাইতেন তার পিতৃদেব কবি দ্বিজেন্দ্রলাল রায়ের নানা গান এবং তার নিজের জনপ্রিয় কিছু গান। এর মধ্যে একটি গান যা আজও আমাদের চেতনাকে উদ্বুদ্ধ করে। আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে যে সঙ্গে তবে সে আসে ওই মহা সিন্ধুর পার বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই কমৃত নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই কমৃত নাই কো যারা হেথা বাতাস গীতি গন্ধ ভরা চিরশ্রী মধুমাসে এটা চির শ্যামল বচুন ধরা চির জ্যোৎস্নীলা কাছে মহা সিন্ধুর পার দেখে কে ঢঙ্গে দৈবে সে আছে ওই মহা সিন্ধুর পার কেন ভূতের বোঝাবহি পিছে ভূতের ব্যাঙ্গার কেটে মরিস মিছে কেন ভূতের বোঝাবহিছে ভূতের ব্যাঙ্গার কেটে মরিস মিছে দেখই সুধা সিংহ চলিছে পদ কাছে রাখই সুধা সিন্ধু চলিছে পুর নই পদ কাছে ভূতের বোঝা ফেলে ঘরে ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার দেখে কে রঙে দেবে আছে ওই মহা সিন্ধুর পার কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভবে যেই সে পরমানন্দ যে আমার ভালোবাসে ভবে যেই সে পরমানন্দ যে আমার ভালোবাসে ভবে যেই সে পরমানন্দ যে আমার ভালোবাসে কেন ঘরে ছেলে পরের কাছে পড়ে আজি বড় আজ মহা সিন্ধুর পার থেকে কৃষ্ণ আছে ওই মহা সিন্ধুর পার। বিগত শতাব্দীর 50-এর দশকে
দেশ যখন সবে স্বাধীন হয়েছে দেশাত্মবোধক গান নানা অনুষ্ঠানেই শোনা যেত। দাদাজিও অনেক অনুষ্ঠানেই তার পিতৃদেবের লেখা অনবদ্য সব দেশাত্মবোধক গান গাইতেন। আজকাল দেশাত্মবোধক গান শুধু শুনতে পাই 26শে জানুয়ারি ও 15ই আগস্টে। দ্বিজেন্দ্রলালের গানগুলোর মধ্যে একমাত্র ধনধান্য পুষ্পভরা ছাড়া আর সব গানই বিস্মৃতির কোঠায় চলে গেছে। এক সময় এই গানগুলো দাদাজির কণ্ঠে প্রাণবন্ত হয়ে উঠত। শুধু বাংলায় নয়, বিভিন্ন বিদেশি ভাষায় এসব গানের অনুবাদ শুধু ভারতে নয় বিদেশেও বহুবার গিয়েছেন। যখন তিনি 1953-54 সালে তার কন্যা শিষ্যা মা ইন্দিরা দেবীর সাথে বিশ্বের বহু দেশে গিয়েছিলেন ভারতের কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে, এই ভ্রমণ কাহিনী তিনি বিস্তারিতভাবে লিখেছেন তার দেশে দেশে চলি উড়ে বইটিতে। দুটি গান তার বিশেষ প্রিয় ছিল, ভারত আমার ভারত আমার আর যেদিন শুনিল জলধি হইতে, কারণ এ দুটি গানের অনুবাদ স্বয়ং শ্রী অরবিন্দ করেছিলেন। প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় মা জননী, জগত্তারিণী জগদ্ধাত্রী, ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, হইল জয় মা জগন্মোহিনী, জগত জননী ভারত বর্ষ, শব্দ স্নান শিক্ষিত বসনা, চিকুর সিন্ধু শিকর দীপ্ত, লালাটে গরিমা বিমল হাসে, অমল কমল আনন দীপ্ত, উপরে গগন ঘেরিয়া দীপ্ত, করিছে তপন তারকা চন্দ্র, মন্ত্র মুগ্ধ চরণে ফেনিল, জলধি গরজে জলদ মন্দ, হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, হইল জয় মা জগন মোহিনী, জগত জননী ভারত বর্ষ, জননী তোমার বক্ষে শান উপরে পবন প্রবল শননে, শুনলে গরজি অবিশ্রান্ত, লুটায়ে পড়িছে পিক কল রবে, চুম্বি তোমার চরণ প্রান্ত, উপরে জলদ হানিয়া বজ্র, করিয়া প্রলয় সলিল বৃষ্টি, চরণে তোমার কুসুম গন্ধ করিছে সৃষ্টি, ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, হইল জয় মা জগন মোহিনী, জগত জননী ভারত বর্ষ, জননী তোমার বক্ষে শান্তি কণ্ঠে তোমার অভয়ুক্তি, হস্তে তোমার বিতর চরণে তোমার বিতর মুক্তি, জননী তোমার সন্তান তরে কত না বেদনা কত না হর্ষ, জগত পালিনী জগত তারিণী, জগত জননী ভারত বর্ষ, ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, হইল জয় মা জগন মোহিনী, জগত জননী ভারত বর্ষ। দাদাজির পিতৃদেব বোধহয় প্রথম গীতিকার যিনি বাংলায় সার্থক হাসির গান রচনা করেছিলেন। একসময় এসব গানও দাদাজির কণ্ঠে খুব জনপ্রিয় ছিল, কিন্তু এখন সেই গানগুলোর কথা লোকে ভুলে গেছে। দাদাজি শ্রী দিলীপ কুমার রায় জন্মেছিলেন একটি সাংগীতিক পরিবারে।
পিতামহ দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী ছিলেন। পিতা কবি দ্বিজেন্দ্রলাল রায়ও সুগায়ক ছিলেন, তবে গান গাওয়ায় খুব উৎসাহী ছিলেন না। কথা প্রসঙ্গে তিনি একবার দাদাজিকে বলেছিলেন, বাবাই প্রথম আমাকে গানের দুটি দীক্ষা দেন, বুঝলি, এক হিন্দুস্তানি সুর শেখার, দুই সে সুরে বাংলা গান বাঁধার। এই গান বাঁধাতেই তার উৎসাহ ছিল। সাংগীতিক প্রতিভার ঝলক দাদাজির মধ্যে তার শৈশব থেকেই দেখা গিয়েছিল। যে কোনো গান শুনে শুনেই শিখে নিতে পারতেন। এ প্রসঙ্গে তার স্মৃতিচারণ বইটিতে দাদাজি লিখছেন তার পিতৃদেবকে স্মরণ করে, প্রথম দিকে তার প্রিয় গানের মধ্যে 50-60টি গান আমি গাইতাম। নানা শ্রোতা এলে পিতৃদেব পুত্র গর্বে উৎফুল্ল হয়ে বলতেন, শোনো হে, কি অদ্ভুত গায় আমার শিবরাত্রির সলতেটি, গাতো। সে সময় আমার তানবাজির গুমরে আমি ধরাকে স্বরাজ্ঞান করতাম বললেই হয়। বহু বৎসর পরে কবিবার অতুল প্রসাদ সেনের মুখে এই প্রসঙ্গে পিতৃদেবের একটি মন্তব্য শুনি। বললাম, ইবা, অতুলদা বললেন, একদিন কি হলো শুনবে? তুমি তখন খুব ছোট, বোধ হয় 4 কি 5 বছরের শিশু। তোমার বাবা আমাকে বললেন, দেখবে অতুল, দেখো মজা, বলেই একটি সহজ গান ধরে দিলেন। অমনি তুমি বসে বসে দুলতে আরম্ভ করলে। তারপরে সে কি কাণ্ড, সত্যি বলছি, এ বাড়ানো নয়। যেই তিনি আস্থায়টি 2-3 বার তোমার কাছে গিয়েছেন, অমনি তুমি আ আ করে দোয়ার দেওয়া শুরু করলে, মোটমাট সুরটা বজায় রেখেই বলবো। তোমার বাবা হেসে সগর্বে বললেন, কি বলো অতুল, আমার স্বর্গের সূত্রটি গাইয়ে হবে বলেই ভয় দেখাচ্ছে জানো না। শৈশব থেকেই দাদাজি ছিলেন গান পাগল। স্মৃতিচারণ বইটিতে লিখছেন, দোকান থেকে নামী শিল্পীদের গানের রেকর্ড কিনে আনতেন, সেসব গান শুনতে ও শিখতে। বাজিয়ে বাজিয়ে রেকর্ডটা ক্ষয়ে গেলে আবার গিয়ে নতুন রেকর্ড কিনে আনতেন। সঙ্গীত শিক্ষা দাদাজি অল্প বয়সেই শুরু করেছিলেন। ওর উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথম গুরু ছিলেন জ্যাঠামশাই হরেন্দ্রলাল রায়ের শ্যালক সুরেন্দ্রনাথ মজুমদার, যাকে তিনি সুরেন মামা বলে ডাকতেন। অবশ্য প্রথাগত শিক্ষা তিনি কোনো একজনের কাছ থেকে নেননি। তখনকার দিনে সঙ্গীতকে জীবিকা করার কথা কেউ ভাবতেই পারতেন না। তাই দাদাজি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে অনার্স নিয়ে বিএসসি পাশ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ম্যাথামেটিক্যাল ট্রাইপাস পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাধা এলো মামাবাড়ি থেকে। পিতৃদেবের প্রয়াণের পর দাদাজি ও তাঁর বোন মায়াদেবী মামাবাড়িতে থেকেই মানুষ হচ্ছিলেন। বিলেত যাওয়ার প্রস্তাবে দিদিমা দাবি করলেন দাদাজিকে বিয়ে করে যেতে হবে। তিনি চান না তাঁর মন্টু বিলেত থেকে মেম বিয়ে করে দেশে ফেরে। এমন সুপুরুষ, সুশিক্ষিত, সুগায়ক যুবকের প্রেমে পড়তে কোন মেয়েরই বা সময় লাগবে? সমস্যার সমাধান এলো কিন্তু সঙ্গীতের মাধ্যমেই। মাতামহ ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার, যিনি শ্রীরামকৃষ্ণদেব ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসা করেছিলেন, দাদাজিকে নিয়ে গেলেন রাখাল মহারাজের কাছে আশীর্বাদ নিতে। রাখাল মহারাজ সব শুনলেন। যখন শুনলেন দাদাজি ভালো গান গাইতে পারেন, ওকে বললেন একটি গান শোনাতে। দাদাজি গাইলেন শ্রীরামকৃষ্ণদেবের একটি প্রিয় গান। চরণ কালো ভ্রমর কালো মা, চরণ কালো ভ্রমর কালো 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 প্রাণ সত্য হো
ভঙ্গরিলে বিষয়ে কমলা কান্তে রমনে আশা পূরণে তোরে সুখ দুঃখ তোমার জ্ঞান মা সুখ দুঃখ সমান হলো আনন্দ সকলে মজলয়া মানা কালে কমলে দাদাজি লিখছেন, গান শুনতে শুনতে রাখাল মহারাজের মুখের চেহারা বদলে গেল, যেন একটা অলক্ষ্য আভা এসে তাকে ঘিরে ধরল। আমার হৃদয়ে জেগে উঠল ভক্তি, চোখে অশ্র। তারপর কি যে হলো বলে বোঝাতে পারবো না, শুধু এইটুকু বলি যে স্পষ্ট অনুভব করলাম আমার মাথার ওপরে মহাযোগের সব দাপ জুড়িয়ে দেওয়া আশীর্বাদ। গান শেষ হলে দেখি কি আশ্চর্য, দাদামশায়ের চোখেও জল। হয়তো এই প্রথম তার মনে হয়ে থাকবে যে গান শুধু বিপদে ফেলতেই মুখিয়ে নেই, বিপদ কাটাতেও পারে বা। অনেকক্ষণ বাদে তিনি চোখ খুললেন, দাদামশায়ের দিকে ফিরে ধরা গলায় বললেন, প্রতাপবাবু ভয় নেই আপনার, এই ছেলের কোনো বিপদ হবে না বিদেশ বিভূয়ে। জানেন ও যখন গাইছিল আমি কি দেখলাম, দেখলাম ও চারদিকে ঠাকুরের কৃপায় একটি অরা মণ্ডল। এই কৃপা হলো একটি বর্ম, বুঝলেন প্রতাপবাবু? ও দু একবার হয়তো হোঁচট খেতে পারে, কিন্তু পদস্খলন ওর হবে না, আপনাকে বলছি, বিশ্বাস করুন। ১৯১৯ সালে দুই বন্ধু দাদাজি ও নেতাজি সুভাষচন্দ্র কেমব্রিজে গিয়ে পৌঁছলেন, দাদাজি ম্যাথামেটিক্যাল ট্রাইপাস পড়তে, নেতাজি আইসিএস পড়তে। ট্রাইপাস পড়ার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য সঙ্গীত শেখাও শুরু করলেন। ট্রাইপাসের প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাশ করলেন, কিন্তু আরও পড়তে মন চাইল না। ঠিক করলেন আইন নিয়ে পড়বেন বা অন্য কিছু। সে সময় কবি রবীন্দ্রনাথ ইংল্যান্ডে ছিলেন, একদিন কবিগুরুর কাছে গিয়ে আলোচনা করছিলেন। দাদাজি বললেন তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান, কারণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে অনেক পয়সা উপার্জন করতে পারবেন ও সেই পয়সায় একটা সঙ্গীতের একাডেমি স্থাপন করতে পারবেন। শুনে কবি তো হেসেই অস্থির, বললেন দিলীপ ইউ আর দ্য লিমিট, এমন সদা দোদুল্যমান হয়েও না, তুমি গান পাগল, শুনে অবধি তোমাকে স্নেহ করে এসেছি প্রথম থেকেই, তোমার নেই অন্য চিন্তা চমৎকারা, এ হেন তুমি গানকে শুধু নেশাই করবে, পেশাও করবে না, এই যে তোমার স্বধর্ম তাও কি ভেবে চিনতে বুঝতে হবে। তিনি আরো বললেন গানে তোমার সৃষ্টি প্রতিভা যদি নাও থাকে, গান গাওয়ায় সিদ্ধি তোমার মারে কে। এবার সঙ্গীত নিয়েই দাদাজির পথ চলা শুরু হলো। শুধু রবীন্দ্রনাথ নয়, পরে মহামনীষী বার্টন রাসেল ও রোমারোলাও তাকে উৎসাহ দেন, রোমারোলা তাকে উৎসাহ দেন এই বলে, সঙ্গীতে সৃষ্টি করবার যে সহজ শক্তি নিয়ে জন্মেছ তাকে স্ফুরিত হতে দেবার মহাগৌরবকে যেন তুমি প্রত্যাখ্যান না করো। প্রায় ২ বছর ইংল্যান্ডে কাটিয়ে দাদাজি গেলেন পাশ্চাত্য সঙ্গীতের রাজধানী জার্মানিতে পাশ্চাত্য সঙ্গীত শিখতে। সেখানে প্রায় ১ বছর থেকে পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীত ও বেহালা বাদন শেখেন, সঙ্গে চলে পাশ্চাত্য রীতিতে কণ্ঠ সাধনা বা ভয়েস ট্রেনিং। দেশে ফিরে বেহালা বাজানো ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পাশ্চাত্য ও ভারতীয় রীতিতে কণ্ঠ সাধনা ৭০ বছর বয়স পর্যন্ত করেছেন। অপেরা সিঙ্গিংও শিখেছিলেন, এই সব শিক্ষা তাঁকে ভারতীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের সমন্বয়ে বাংলা গানে নতুন নতুন সৃষ্টির প্রেরণা দিয়েছিল। ১৯২২ সালের শেষ দিকে দাদাজি দেশে ফিরে এলেন, অল্প দিনের মধ্যেই শুরু হলো এক বিরাট কর্মযজ্ঞ।
সঙ্গীত সম্বন্ধে তার নানা ভাবনা চিন্তাকে রূপ দেওয়ার কাজে ব্রতী হলেন। এসব কাজ অক্লান্তভাবে করে গেছেন। ১৯২৮ সালে সব ছেড়ে শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরিতে যাওয়ার আগে পর্যন্ত প্রথম যে কাজটি শুরু করলেন তা হল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্বন্ধে জানা ও শেখা। এ কাজে ব্রতী হয়ে তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী ও আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত ঘুরে বেরিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছিলেন, তুমি ভারতবর্ষে সঙ্গীত লোকে বিচরণ করতে বেরিয়েছ, নিজে সুধা পান করে আসবে ও আমাদের জন্যও সুধাপাত্র পূর্ণ করে আনতে পারবে। দাদাজি তাঁর এই সুধা পানের কাহিনী লিখেছেন তার ভ্রাম্যমান বইটিতে। তাঁর এই যাত্রাপথে অনেক গুণীর কাছ থেকে গান শিখেছেন, যেমন গোয়ালিয়রের ওস্তাদ হাফিজ আলী খাঁ, মথুরার পণ্ডিত চন্দন চৌবে এবং এমনি আরও অনেকে। ভজন শিখেছিলেন শ্রী সচ্চিদানন্দ ব্রহ্মচারীর কাছে। আগেই কীর্তন শিখেছিলেন কবি ও অধ্যাপক শ্রী খগেন্দ্রনাথ মিত্রের কাছে। এবার খবর পেলেন কাশীতে থাকেন শ্রী রেবতীমোহন সেন, যিনি হলেন পদাবলী কীর্তনের সেরা গায়ক। দাদাজি গেলেন তার কাছে, আবেদন জানালেন যে তিনি কীর্তন শিখতে চান। রেবতীমোহন বললেন যে তিনি কাউকে গান শেখান না, তিনি কীর্তন গান শুধু মন্দিরে ঠাকুরের সামনে, তবে দাদাজি যদি চান তো মন্দিরে আসতে পারেন ঠাকুরের প্রসাদ পেতে এবং সাধ্যমতো শিখে নিতে। দাদাজি শুনে অবাক, গানও যে ঠাকুরকে নিবেদন করা যায় ও সেটা প্রসাদ হিসেবে বিতরণ করা যায় একথা তিনি আগে কখনো শোনেননি। এতদিন ভজন কীর্তন শিখেছেন শুধু বিভিন্ন ধরনের গান শেখার তাগিদে। গেলেন রেবতীবাবুর বাড়িতে তার গান শুনতে, দেখলেন উনি রাধাকৃষ্ণ বিগ্রহের সামনে আপন ভোলা হয়ে গিয়ে চলেছেন, দু চোখে বইছে অবিশ্রান্ত অশ্রুধারা। পরে অবশ্য দাদাজিকেও এমনিভাবে গাইতে দেখার সৌভাগ্য আমার হয়েছে, বিশেষ করে যখন তিনি গাইতেন তারই একটি জনপ্রিয় গান। आज बड़े मन मन करे देखे बोली मने सोई बृंदावन लाय भी राम सभी একবার কাশীতে একটি আসরে দাদাজিকে অতুলপ্রসাদের গান গাইতে দেখে মন্তব্য করেছিলেন, এমন সুন্দর গলা তোমার, ঠুংরি ছেড়ে কীর্তন গাইবে কবে? পরে তিনি দাদাজিকে পাঠান তখনকার এক প্রখ্যাত কীর্তনিয়া শ্রী নবদ্বীপ ব্রজবাসীর কাছে কীর্তন শিখতে। দাদাজির মতে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত বিশ্বের অন্যান্য উচ্চাঙ্গ সঙ্গীতের তুলনায় উন্নত মানের হলেও উন্নতির একটা পর্যায়ে পৌঁছে থমকে গিয়েছিল। এর কারণ তিনি মনে করতেন শিল্পীদের মধ্যে মননশীলতার অভাব,
চিরাচরিত প্রথা থেকে না বেরিয়ে আসার গোড়ামি এবং শিক্ষা ব্যবস্থা। 1924-25 সালে দাদাজি বম্বেতে পরিচিত হন পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের সাথে। পণ্ডিতজি শুধু সুগায়ক ছিলেন তাই নয়, ছিলেন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে সুপণ্ডিত। ইনি প্রথম ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর নানা বই লিখে সঙ্গীত শিক্ষাকে একটি নির্দিষ্ট ছকে বাঁধেন এবং প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম সঙ্গীত বিদ্যালয়, যা প্রথম থেকেই ছিল দাদাজির স্বপ্ন। তাই পণ্ডিতজি দাদাজির থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে সখ্যতা হতে সময় লাগেনি। বর্তমানে স্বরলিপি লেখার যে পদ্ধতিটি ভাতখণ্ডেজির নামে প্রচলিত, সেটি তৈরির কাজে দাদাজির অবদানও ছিল উল্লেখযোগ্য। হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে আরেকটি বিষয় যা দাদাজিকে পীড়া দিত, সেটি হলো গানের কথা। ওস্তাদেরা যেসব হিন্দি গান গাইতেন, তার কথায় কাব্যের ছিটে ফোটা থাকত তো নাই, অনেক সময় সেগুলো শ্রুতিকটুও হতো। বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরাও সেসব গানই গাইতেন। বাঙালির কাছে গানের সুর যেমন প্রিয়, তেমনি প্রিয় তার কথাও। দাদাজি চাইতেন বাঙালি শিল্পীরা বাংলা ভাষাতেই গান করেন। কবি অতুল প্রসাদ সেন বাংলা কথায় ঠুংরির সুর বসিয়ে গান বাঁধা শুরু করেন, আর সেসব গান দাদাজি বিভিন্ন আসরে গিয়ে জনপ্রিয় করে তোলেন। কবি বহুবারই দাদাজিকে বলেছেন, দিলীপ, বাংলা গানে ঠুংরি সুর বসাই হয়তো আমিই সর্বপ্রথম, কিন্তু তুমি গান গেয়ে সেগুলি বাংলাদেশে ছড়িয়ে না দিলে কেউ চিনতই না এসব ঠুংরি গানের মাধুর্য। অনুরূপভাবে কাজী নজরুল ইসলামের বাংলা গজল গানগুলিকে জনপ্রিয় করতেও দাদাজির অবদান অনেকখানি। 1923 সালে নিজের কথায় ও সুরে প্রথম যে গানটি বেঁধেছিলেন, সেটি শুনে কবি অতুলপ্রসাদ এত খুশি হয়েছিলেন যে ওই একই সুরে তিনিও একটি গান বাঁধলেন, যেটি আজও জনপ্রিয়। এরপর থেকেই শুরু হয় তার সুরকার ও গীতিকার রূপে পথ চলা। 1923 সাল থেকে 28 সাল পর্যন্ত দাদাজির সঙ্গীত যাত্রায় তার একটা শখ ছিল, নামী শিল্পীদের তার থিয়েটার রোডের বাড়িতে নিমন্ত্রণ করে তাদের গান শোনা ও কখনো কখনো শেখা। এই পর্বের কথা বলতে গিয়ে তিনি একটি মজার ঘটনা লিখেছিলেন। সেবার প্রখ্যাত গায়ক ওস্তাদ আব্দুল করিম খান এসেছেন কলকাতায়। দাদাজি তাকে ডাকলেন থিয়েটার রোডের বাড়িতে গান গাইতে, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাতে গেলেন কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎবাবু বললেন, যাব, তবে যদি একটা ভরসা দাও। দাদাজি অবাক, জিজ্ঞেস করলেন, কি ভরসা? শরৎবাবু জিজ্ঞেস করলেন, থামে তো? দাদাজি হো হো করে হেসে উঠতে তিনি বললেন, না দিলীপ, এ হাসির কথা নয়, শোনো বলি একবার কি হয়েছিল। গিয়েছিলাম তোমাদের ওই রকম এক নামী শিল্পীর গান শুনতে,
গান শুরু করে এক ঘন্টা ধরে গেয়েই চলল সৈয়া তো কাহা গাইয়া। শেষে বাধ্য হয়ে তাকে বললাম সৈয়া তোর কাশী ব্যক্তিদের ঘাটে গাইয়া, তারপর কি হলো বল। 1923 সালে ইংল্যান্ড থেকে ফেরার পর দাদাজি আমন্ত্রণ পান HMV থেকে গ্রামোফোন রেকর্ডে গান করতে। গ্রামোফোন রেকর্ডে তার প্রথম গান গানটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এত জনপ্রিয় হয় যে পরে উনি যে কোনো অনুষ্ঠানে গেলে শ্রোতারা ওর কাছ থেকে এই গানটি না শুনে ছাড়তেন না। এরপর থেকে 1963 সাল পর্যন্ত প্রায় 125টি রেকর্ড প্রকাশিত হয়। কিছুদিন আগে কোনো একটি পত্রিকায় একজন বিশিষ্ট লেখক একটি প্রবন্ধ লেখেন যাতে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে দাদাজি ও কবিগুরু রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর ছিল না। জানি না এ ধরনের প্রবন্ধ লিখে এরা কি আনন্দ পান। দাদাজি ও কবিগুরুর মধ্যে যেসব চিঠির আদান প্রদান হয়েছিল তার অধিকাংশই প্রকাশিত হয়েছে। সেগুলি পড়লে পরিষ্কার বোঝা যায় যে তাদের মধ্যে মতান্তর ছিল, কিন্তু মনান্তর কোনোদিনই ছিল না। দাদাজির শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ দাদাজিকে নিজের সন্তানের মতো স্নেহ করেছেন, সঙ্গীত ও সাহিত্যে আরও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। সুরকার হিসেবেও রবীন্দ্রনাথ দাদাজিকে কতখানি মর্যাদা দিতেন তার প্রমাণ পাই যখন 1926-27 সালে রবীন্দ্রনাথ একটি গান লিখে তাতে সুর দিতে বলেন দাদাজিকে। দাদাজির সুরে গানটি কখনো ভুলি কখনো শুনি না যে
পরে অবশ্য রবীন্দ্রনাথ নিজেও গানটিতে সুর দেন, যেটি স্বরবিতানে ছাপা হয়েছে। সঙ্গীতের ব্যাপারে দাদাজি ও কবিগুরুর মধ্যে যে বিষয়ে মতান্তর ছিল সেটি হলো ইম্প্রোভাইজেশন। যে কোনো গানই দাদাজি গাইতেন, সেটির মূল সুর বজায় রেখে গানটিতে কিছু কথা ও সুর যোগ করে গানটিকে আরও মনোরম করতেন, যেটা হলো অনেকটা বাংলা পদাবলী কীর্তনে আখর দেওয়ার মতো। রবীন্দ্রনাথ কোনো গায়ককে স্বাধীনতা দিতেন না। একবার দাদাজিকে বলেওছিলেন, তোমার সাংগীতিক প্রতিভা কতখানি আমি জানি, তাই তোমাকে এ স্বাধীনতা দিতে পারি, কিন্তু সব যদুমধুদের এ স্বাধীনতা দিলে তারা আমার গানের সর্বনাশ করে ছাড়বে। 1977 নাগাদ একদিন এক নামি গায়ক পুনার মন্দিরে এসেছিলেন দাদাজির সঙ্গে দেখা করতে। কথায় কথায় তিনি দাদাজিকে বললেন যে তিনি দাদাজির নানা গান অনেক সঙ্গীতের আসরে গেয়ে থাকেন এবং তার মধ্যে একটি গান দাদাজিকে গেয়ে শোনাতে চান। দাদাজি সম্মতি দিলে তিনি গাইতে শুরু করলেন। দাদাজি কানে খুবই কম শুনতেন, তাই তাকে হিয়ারিং এড ব্যবহার করতে হতো। 2 মিনিট গান শুনেই দাদাজি কান থেকে হিয়ারিং এডের ইয়ারফোনটা সরিয়ে দিলেন। বুঝলাম দাদাজির গান পছন্দ হচ্ছে না। শিল্পী চলে যাওয়ার পর বললেন, নাও আই রিয়েলাইজ টেগোর ওয়াজ রাইট অ্যান্ড আই ওয়াজ রং, দিস সিঙ্গার হ্যাজ রুইন্ড মাই সং। সংসারের প্রতি বৈরাগ্য অল্প বয়সেই দাদাজির মনে বাসা বেঁধেছিল। বয়সের সাথে বৈরাগ্য বাড়তেই থাকে। স্থির করেন শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরিতে গিয়ে শ্রী অরবিন্দের কাছে দীক্ষা নিয়ে আশ্রমবাসী হবেন। এই উদ্দেশ্যে 1924 পণ্ডিচেরিতে গিয়ে শ্রী অরবিন্দের সাথে দেখা করলেন। শ্রী অরবিন্দ বললেন, যোগ জীবন বরণ করতে হলে তোমাকে সব ছাড়তে হবে। দাদাজি বললেন, আমি সব ছাড়তে রাজি আছি, একমাত্র সঙ্গীত ছাড়া। শ্রী অরবিন্দ বললেন, তোমার এখনও সব ছেড়ে আশ্রমে আসার সময় হয়নি। গান তোমাকে ছাড়তেই হবে এমন কথা বলছি না, তবে ইওর সারেন্ডার শুড বি আনকন্ডিশনাল। ফিরে এলেন 1928 কথা। দাদাজি তখন ইংল্যান্ডে, আমেরিকার গ্রামোফোন কোম্পানি তাকে আমন্ত্রণ জানালো বিশ্বের সর্বপ্রথম লং প্লেয়িং রেকর্ডে গান গাইতে। সানন্দে রাজি হলেন। মহামনীষী বার্ট্রান্ড রাসেল আমেরিকা যাবেন, স্থির করলেন তিনিও ওই একই জাহাজে আমেরিকা যাবেন। একদিন কোনো এক বন্ধুর সাথে কথা হচ্ছিল শ্রী অরবিন্দ আশ্রম যাওয়া নিয়ে। দাদাজি বললেন, সব ছাড়তে ভয় পাচ্ছি, যদি প্রতিদানে কিছু না পাই। বন্ধুটি বললেন, তুমি কি ভগবানের সঙ্গে দরদস্তুর করছো, কিছু ছাড়ব যদি প্রতিদানে কিছু পাই? কথাটা দাদাজিকে খুবই বেঁধল। সত্যি তো, এ তো ভগবানের সঙ্গে দরদস্তুর করা। সারা রাত ঘুমোতে পারলেন না। পরদিন শ্রী অরবিন্দকে টেলিগ্রাম করলেন, আমি সব ছেড়ে আশ্রমে আসতে প্রস্তুত। শ্রী অরবিন্দ উত্তরে লিখলেন, তোমাকে স্বাগত জানাই। শ্রী অরবিন্দ আশ্রমে দাদাজির সঙ্গে আলাপ হলো স্বভাব কবি নিশিকান্ত রায়চৌধুরীর সঙ্গে। দুজনের মধ্যে সখ্যতা হতে সময় লাগলো না। নানা সুর তাল নিয়ে দাদাজি যেসব পরীক্ষা শুরু করলেন তাতে কথা জোগাতেন কবি নিশিকান্ত, আবার কবির নানা কবিতায় সুর দিতেন দাদাজি। আশ্রমের মায়ের উদ্দেশ্যে লেখা কবির এমন একটি গান যা খুবই জনপ্রিয় হয়েছিল। Mm-hmm.
पिताबरणे करुणामयी माता मसोहरणे हे कनको जल सबिताबरणे करुणामयी माता मसोहरणे मलिन मही रतले अवतीर्ण तुम्हें वैकुंठ विकास विकीर्ण अमरामरम विमंत्रित अमले मालव प्रणाम दव पद कमले हे कनको जल हे कनको जल हे कनको जल सवितावरणे करुणामयी मा तामसहरणे तवयावे आवेर विभाषण युग युग वंजित विमिर विनाशन तुम्हें सब सत्ता शिखरे आछो सब यदले सब रतने राजो त्रिकाल दीपन प्रदीप अमले मालव प्रणाम तब बज तमले काल पथे तुम्हें काल विहीना काल पथे तुम्हें काल पथे मां काल पथे तुम्हें काल विहीना खंड अखंडे तुम्हें आशीना सब प्राणे रह समय अनुरागे सब तब प्रेम स्पंदन रागे स्वयं रंजन रंजित यमले माल प्रणाम तब बज कमले। दस बचर आश्रमवासर पर दादाजी भावलें তাকে দিয়ে আশ্রমের কোনো সেবাই তো হয় না, তাই আশ্রম থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গান গেয়ে কিছু উপার্জন করে সে টাকা এনে নিবেদন করবেন শ্রী অরবিন্দ ও মায়ের পায়ে, আর এটাই হবে তাঁর সেবা। শ্রী অরবিন্দ অনুমতি দিলেন। আশ্রম থেকে বেরিয়ে প্রথম এলেন কলকাতায়। এখানে পরিচয় হলো গায়িকা উমা বসুর সঙ্গে। ওর সুমধুর কণ্ঠ গান গাওয়ার অসাধারণ দক্ষতা দেখে দাদাজি ওকে নিজে গান শেখানো শুরু করেন। উমা বসুকে দিয়ে দাদাজি নানা ধরনের গান গাইয়েছেন। পাশ্চাত্য সুরে দাদাজির কথায় এরকমই একটি গান। Yeah.
1945 সালে মাদ্রাজে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল মীরাবাইয়ের জীবনী নির্ভর করে। ছবিটির নামও ছিল মীরাবাই। এই ছবিতে মীরাবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং ছবিতে মীরা ভজনগুলি গেয়েছিলেন দক্ষিণ ভারতের প্রখ্যাত গায়িকা শ্রীমতী এম এস শুভলক্ষ্মী। চলচ্চিত্রটির নির্মাণকর্তারা দাদাজিকে অনুরোধ করেন ছবিতে গাওয়া ভজনগুলিতে সুর দিয়ে সেগুলি শ্রীমতী শুভলক্ষ্মীকে শেখাতে। ছবিটি প্রকাশ হওয়া মাত্র শ্রীর সবকটি গান খুবই জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে একটি মীরাবাই ছবিটির পর একটি বাংলা চলচ্চিত্র মাথুরের নেপথ্য কণ্ঠশিল্পীদের কয়েকটি গান তিনি শিখিয়েছিলেন। চলচ্চিত্র জগতে তার সেই শেষ পদার্পণ। ১৯৪৬ সালে দাদাজির সঙ্গীত ও আধ্যাত্মিক সাধনার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়। ১৯২৪ সালে পণ্ডিচেরি থেকে ফেরার কিছুদিন পরে তিনি গিয়েছিলেন যোগী বরদাচরণ মজুমদারের কাছে জানতে তার গুরু কে। যোগীবর দাদাজিকে বললেন একসঙ্গে ধ্যানে বসতে। ধ্যান ভাঙলে তিনি বললেন যে শ্রী অরবিন্দই দাদাজির গুরু। দাদাজি বললেন কিন্তু তিনি তো আমাকে ফিরিয়ে দিয়েছেন। যোগীবর বললেন শ্রী অরবিন্দ এসে তোমার পেছনে দাঁড়িয়েছিলেন, তোমাকে বলতে বললেন যে আশ্রমে যোগ দেওয়ার আগে তোমার হার্নিয়া অপারেশন করিয়ে নিতে। এবার দাদাজির বিশ্বাস হল, কারণ ওর হার্নিয়ার কথা একমাত্র শ্রী অরবিন্দই জানতেন। যোগীবর আরও বললেন তবে শ্রী অরবিন্দ আশ্রমে তোমার বস্তুলাভ হবে না, এক মহিষী নারী তোমার জন্য অপেক্ষা করছেন, তার সহায়তায় আশ্রমের বাইরে তোমার সাধনা সফল হবে। ১৯৪৬ সালে দাদাজি জব্বলপুরের উইমেন্স কলেজ থেকে আমন্ত্রণ পেলেন তাদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হতে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রীমতী জনক কুমারী মালহোত্রা। ইনি সেই মহিষী নারী ১৯২৪ সালে যার বয়স ছিল মাত্র ৪ বছর। শ্রী অরবিন্দ পরে তার নাম দিয়েছিলেন ইন্দিরা। জব্বলপুরে প্রথম সাক্ষাতেই দাদাজি তাকে বলেছিলেন পণ্ডিচেরি গিয়ে শ্রী অরবিন্দ ও মায়ের আশীর্বাদ নিতে। ১৯৪৭ সালে তিনি পণ্ডিচেরিতে গিয়ে শ্রী অরবিন্দ ও মায়ের দর্শন ও আশীর্বাদ পান। আশ্রম থেকে ফিরে আসার পর ইন্দিরা দেবীর নানা আধ্যাত্মিক অনুভূতি হতে থাকে, যার মধ্যে একটি ছিল গান শোনা। ধ্যানে বসলে প্রথম দিকে শুধু গান শুনতেন, পরে মীরাজি তাকে দর্শন দিয়েছেন, গান শুনিয়েছেন এবং আধ্যাত্মিক পথনির্দেশ দিয়েছেন। এভাবে তিনি ৮০০র বেশি গান শুনেছেন। গানগুলির প্রায় সবকটিতে দাদাজি সুর দিয়েছেন। প্রথম ৪টি গানে কারো নাম ছিল না। পঞ্চম গানটিতে মীরাজির নাম প্রথম আসে একটি ভবিষ্যৎবাণীর মতন। Hari Guna Gaane Aale Hoon
पूजा करने आए पुजार हरि गुण गान आए শুধু ইন্দিরা দেবীকে নয়, মীরাজি সময়ে সময়ে দাদাজিকেও দর্শন দিয়েছেন, গান শুনিয়েছেন ও তার সাধনায় পথ নির্দেশ দিয়েছেন। 1975 সালের 22 ডিসেম্বর দাদাজি একটি চিঠিতে শ্রী নলিনীকান্ত সরকারকে লিখছেন, ভেবেছিলাম কাউকে বলবো না, কিন্তু ভেবে দেখলাম বললে ক্ষতি কি, ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তার দানের মান রাখে, না বলি এ আমার কৃতিত্ব। কৃতিত্ব কোথায়? যে অতিথি বাঁশির সুরে ধরা দিলেন তিনি এবার রূপ ধরে নয়নতারায়ও ঝিঁকিয়ে উঠুন, এই প্রার্থনা করলে অহংকার আসবে কোন পথ দিয়ে? হলো কি, 7-8 দিন আগে আমার ধর্মোপন্যাস লিখছি, এমন সময় কানে বড় মিষ্টি সুর শুনলাম, মৃদু কিন্তু অতি স্পষ্ট, কেবলই বাজতে থাকে, অথচ আমি লিখে চলেছি শুনতে শুনতে, কিন্তু বারবার বেজে ওঠার পরে থেমে স্বরলিপি করে নিলাম। প্রথমে বাঁশি বাজল বিশুদ্ধ বিলাওয়াল ঠাটে, সারা গামা পাধা না, তারপরে যেন একটা গানের আস্থায়ী হয়ে এলো, কথাহীন গানের শুধু সুর, তারপর বাজল দরবারি কানাড়ার ঠাট, কিন্তু কোনো সুর এলো না, তারপরে এলো ভৈরবী। এইভাবে নিরন্তর বাঁশি বাজতে থাকে। আজ সকালেও বাঁশি গাইল একটি সুর, আমি বিলাবনের সুরে গান বাঁধলাম লঘুগুরু ছন্দে, বাজে মুরলি ওই বাজে, আছে হৃদয়ে সে আছে, আর ভৈরবীটির সুরে গান, দেখা দাও দেখা দাও দাও দেখা দাও, তোমার আপন করে কোলে টেনে নাও। কি মিষ্টি যে সুর, কি বলবো, নিশিকান্তর গান কর্মনাশা মনে পড়ে, তার সেই সুর শুনে মোর মন লাগা না এ সংসারের কোনই কাজে। মীরা ইন্দিরাকে বললেন, এ ঠাকুরের বাঁশি বটে। দাদাজির বাঁশি শোনা শুরু হয়েছিল 7 ডিসেম্বর তারিখে। কয়েকদিনের পর কোনো একটা কাজে ওর পড়ার ঘরে গেছে, আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো স্বরলিপি লিখতে জানো? আমি হ্যাঁ বলায় একটা কাগজ পেন্সিল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, লিখে নাও, অনেকক্ষণ ধরে বাঁশি এই সুরটা বাজিয়ে চলেছে, বলে স্বরলিপিটি বললেন ও আমি লিখে নিলাম।
1980 সালের 6ই জানুয়ারি তারিখে বিকেল 3:30 দাদাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন সকালে মা ইন্দিরা দেবী তাকে জিজ্ঞেস করেছিলেন, দাদু, আর ইউ স্টিল হিয়ারিং দ্য ফ্লুট? দাদাজি বললেন, ইয়েস। একদিন পার্থিব সঙ্গীতের মাঝে যে জীবনে শুরু হয়েছিল, দৈব সঙ্গীতের মধ্যে দিয়ে সে জীবনের অবসান হল। নমস্কার। শ্রী সোমেশ দাশগুপ্তকে জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা, এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলীর থেকে একটু মার্জনাও চেয়ে নিচ্ছি। সময়ের কথা মাথায় রেখে কয়েকটি গান একটু আমাদের সংক্ষিপ্ত করতে হয়েছিল। সভামুখ্য অধ্যাপক শরীন্দ্রনাথ ভট্টাচার্যকে অনুরোধ করব উপসংহারে কিছু বলার জন্য। খুবই অদ্ভুত অনুরোধ এই বক্তৃতা এবং এই গান সুর, এরপরে আর কি বলবার আছে জানি না। শুধু দুটো কথা একটু যোগ করার মতো বলি, দুটো প্রসঙ্গই উঠেছে এখানে। স্বামী সুপর্ণানন্দ বিবেকানন্দ হলে দিলীপ কুমার রায়ের যে বক্তৃতার কথা বললেন, ওই বক্তৃতা আমারও শোনার সুযোগ হয়েছিল। সম্ভবত এই শহরে ওটাই বোধহয় আমার শেষ বক্তৃতা। আর আজকের মূল বক্তৃতার মধ্যে যে কথাটা আছে, এখন আমি বুঝলাম টেগোর ওয়াজ রাইট, আই ওয়াজ রং, এই কথাটা সেই প্রসঙ্গে সেদিনও এসেছিল। ঠিক এই বাক্যটা না, মা ইন্দিরা দেবী ছিলেন সেদিন, এবং তখন দিলীপ কুমার কথার খেয়েই হারিয়ে যাচ্ছে। অসম্ভব ভিড় হয়েছিল, মানে লোকে শ্রেণীতে বসে দেখেছিল। সম্ভবত ওটাই এই শহরে ওর শেষ বক্তৃতা। তো তাতে উনি অনেকটা সময় নিয়ে, রবীন্দ্রনাথ আজকে থাকলে আমি তার কাছে মার্জনা চেয়ে নিতাম, এই বলতে বলতেও ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ল। এবং আমি বেশি করতাম ওই তানের প্রসঙ্গটা তুললেন নিজে থেকেই, ঠিক করিনি তখন। তখন অল্প বয়সের ঔদ্ধত্যে কবির সঙ্গে প্রচুর তর্ক করেছি, আর সেটা তো বই পড়লেই জানা যায় যে অনেক সময় রবীন্দ্রনাথ ওকে বলেছেন যে মন্টু তুমি বড় তর্ক করো, উনি উত্তর দিয়েছেন সে তো আমি শ্রী অরবিন্দের সঙ্গেও করি, কাজে ওতে ওর কিছু এসে যায় না। আচ্ছা, তো বাবার সঙ্গেও তর্ক আছে, আপনি যে উদ্ধৃতিটা দিলেন ওর ঠিক পরেই আছে, বুঝলি যে মন্টু বাংলা গানের এটা ঠিক স্বভাব নয়, কাজে ওটা নিয়ে বাবার সঙ্গেও ছিল। তো ওই দিনের অনুষ্ঠানে ওইটা তো ওইভাবে উনি বললেন যে রবীন্দ্রনাথ থাকলে আজকে মার্জনা চেয়ে নিতেন। কিন্তু মজাটা এই, সেদিন আর একটা খুব টাচিং কথা বলেছিলেন, আমার সেটা এখনো স্মৃতিতে আছে, সেটা একটু অন্য প্রসঙ্গে। সত্যেন্দ্রনাথ দত্তের সঙ্গে হেদুয়াতে সাঁতার কাটতেন একসঙ্গে, এইটা বলতে বলতে ওর গলা ধরে গেল, কথা থেমে গেল, কথার খেয়েই হারিয়ে গেল। মা ইন্দিরা দেবী আবার কথাটা ধরিয়ে দিলেন, আর ওটা আমার স্মৃতিতে আবার একটু বেশি আছে এই কারণে, সত্যেন্দ্রনাথ দত্তের একটা সুইমিং কস্টিউম বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় দীর্ঘদিন ছিল, তখনও ছিল, এই মুহূর্তে সম্ভবত আর নেই, মানে ওটা এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর বোধ হয় সংরক্ষণযোগ্য ছিল না, সেটা আমার দেখার সুযোগ হয়েছিল, সেই সুইমিং কস্টিউম সত্যেন্দ্রনাথের। তো হেদুয়াতে ওর সঙ্গে সাঁতার কাটার গল্প, ওই কথা গল্প না, কথাটা বলতেই আবার গলা ধরে গেল, চোখ দিয়ে জল পড়ল। তো এই কথাটা। আর একটা যেটা আপনি মাথুর ছবিটার কথা বললেন, আমার মনে হয় এটা বোধ হয় খেয়াল করা ভালো। শুধু কেন বললেন যে শুধু নেপথ্য কণ্ঠশিল্পীদের গান শিখিয়েছিলেন? আমার তো যতটা মনে পড়ে সমস্ত ছবিটার সঙ্গীত পরিচালকই দিলীপ কুমার রায়, নয় কি? আমার কিন্তু তাই ইম্প্রেশন। এবং একটা অসামান্য সিকোয়েন্স আছে, ওটা দিলীপ কুমার রায় ছাড়া হওয়া শক্ত না। আমার কিন্তু ইম্প্রেশন খুব ডেফিনেটলি, যে আমি খুব জোর দিয়ে বলতে পারছি না, দেখেছি, শেষ দেখেছি তাও অনেক দিন আগে, বার দুয়েক দেখেছি আমি ছবিটা, একটা অত্যন্ত লম্বা সিকোয়েন্স আছে সেটা অসামান্য। সেটা হচ্ছে ওই গিয়ে দূতি প্লিড করা কৃষ্ণের কাছে, এবং কৃষ্ণের ভূমিকা তো করেছিলেন নীরেন্দ্রচন্দ্র মিত্র যতটা মনে পড়ছে। তো সেটা একটা লম্বা সিকোয়েন্স, প্রায় গদ্যধর্মী,
কিন্তু সেটা সবটা সুরের উপর। ওটা কিন্তু দিলীপ কুমার রায় ছাড়া হওয়া প্রায় অসম্ভব, দেখবেন আপনি একটু চেক করে, অসামান্য সিকোয়েন্স একটা এবং অনেকটা লম্বা, অনেকটা লম্বা। এবং ওই ভীষণ তিরস্কার করছে দূতী, কুবজা রেগে উঠছে, সেই ভুবন ভোলানো হাসি দিয়ে কৃষ্ণ তাকে থামাচ্ছেন এবং প্রসন্ন চিত্তে সমস্তটা গ্রহণ করছেন। গোটা দৃশ্যটাই অসামান্য এবং ওই যে লম্বা সংলাপটাই গানের সিকোয়েন্সে, সেটা আমার অন্তত স্মৃতিতে খুবই আছে। আপনি একটু চেক করবেন, আমিও চেষ্টা করব। আমার যেন ইমপ্রেশন যে গোটা ছবিটারই সঙ্গীত পরিচালক মীরা, তো অতি বিখ্যাত মীরা, আমারও দেখা মীরা শুভলক্ষ্মী। এবং ওই যে দূতীর ভূমিকা করেছিলেন অনুবাদেবী, যে অনুবাদেবী আবার বাংলা যে মীরা, তাতে মীরার ভূমিকা অভিনয় করেছিলেন, সেগুলো মনে পড়ছিল আপনার কথা শুনতে শুনতে। নমস্কার। সৌরিনবাবুকেও ধন্যবাদ জানাই। পরিশেষে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সচিব শ্রী রঞ্জন মিত্রকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। সত্যি বোধ হয় কিছু ইয়ার বলার নেই। আমাদের তরফ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজিকে, যেটা আমার সতীর্থ সুব্রত আগেই বলেছে, স্বামীজি শুধুমাত্র আমাদের জায়গা দেন না, পরিষদ দেন না, অনেকভাবে উৎসাহিত করেন এবং অনেকটা সময় আমাদের সাথে কাটান এই অনুষ্ঠানে। আর আজকে তো শুনলেনই যে উনি যখন শুনলেন যে গানের যেটা উনি বলছিলেন ছিটে ফোঁটা তার হয়তো পাওয়া যাবে, উনি ওর বক্তব্যকে অত্যন্ত সংক্ষিপ্ত করলেন। এতটাই শ্রদ্ধা, এতটাই সম্ভ্রম ওর মধ্যে রয়েছে। আর এটা বিশেষ করে এটা বলবো যে এই জায়গাটা অত্যন্তই উপযুক্ত, উপযুক্ত বললে কম বলা হবে, কারণ শ্রী দিলীপ কুমার রায় এই বিবেকানন্দ হলে পাশেই, এখানে পাশেই বিবেকানন্দ হল, কতবার এসেছেন, সঙ্গীত পরিবেশন করেছেন, কথা বলেছেন, এটা আমার নিজের জায়গা। সেটা আমার প্রথমত স্মরণ করি যে এটা শুধুমাত্র একটা যৌথ আয়োজনের ব্যাপার না, এটা একটা প্রাণের স্পর্শ। এবং আপনারা শুনলেন সে প্রাণের স্পর্শ অনেক পিছনে যায়, রাখাল মহারাজের কাছে সেই দেখা, শ্রীরামকৃষ্ণের প্রতি ওর গভীর ভক্তি শ্রদ্ধা সব কিছু। দ্বিতীয়ত যেটা বলি যে হরিকৃষ্ণ মন্দিরের দিক থেকে এটা একটা অসামান্য প্রয়াস। কোথায় পুনা, পুনার মডেল কলোনিতে সোমেশদা আর ওর যারা ওখানে আছেন, ওখান থেকে কলকাতায়, সুদূর কলকাতায় এসে প্রতি বছরে এই জিনিসটাতে উপস্থিত থাকা, যখন ওরা বক্তৃতা দিচ্ছেন না, এই বক্তৃতা উনি সোমেশদাই একমাত্র মানুষ যে দুবার এই স্মারক বক্তৃতা দিলেন, প্রথমবার এবং এই ত্রয়োদশ এই তেরোতমবারে। আর এর মাঝে যতগুলো বার হয়েছে, গতবারও সোমেশদা এসেছিলেন, তার আগে ওর ভূতপূর্ব যিনি ওর জায়গায় সচিব ছিলেন শঙ্করবাবু, প্রত্যেকবার কিন্তু নিরলসভাবে ওরা অংশগ্রহণ করেছেন। এবং এই যে কাজে ওরা ব্রতী, আজকের অনুষ্ঠান উনি কী বললেন সেটাতে পরে আসছি, কিন্তু এই যে কাজে গোটা জীবনকে উৎসর্গ করা, এটা কিন্তু খুব সোজা কাজ নয়। আমরা সকলেই বলি কিন্তু কজনে পারি। এরপরে যেটা বলি সেটা হচ্ছে আমাদের ভূমিকা, অর্থাৎ শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের যে কথাটা মডেল কলোনিতে হরিকৃষ্ণ মন্দিরে দাদাজির সমাধিস্তম্ভে লেখা আছে যে শ্রী অরবিন্দ তাকে ভালোবেসেছিলেন তার বন্ধু এবং তার সন্তান হিসেবে, আমরা তার পরিবার। এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের যে কালচার অংশটা, বিশেষত বাংলাদেশে যদি ভাবতে হয়, তার শুরু এবং শেষ কিন্তু দিলীপ কুমার রায়। আরও অনেক দিক আছে, শ্রী অরবিন্দের ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার ইত্যাদি অনেক আলোচনা আছে, কিন্তু এই বাংলায় যদি
শ্রী অরবিন্দের সংস্কৃতি ভাবনাকে ভাবতে হয়, তাহলে দিলীপ কুমার রায় তার শুরু এবং তার শেষ, সেইটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় এর থেকে প্রাপ্তি, যে আমরা সেইখানে সেই প্রয়াসে অংশীদার হতে পেরেছি। আপনারা সকলে জানেন, আমি শুনেছি ছোটবেলায় যখন আমি পণ্ডিচেরি গেছি, যে শ্রী অরবিন্দের ঘরে রেডিও এসেছিল কারণ উনি দিলীপের গান শুনবেন। যে মানুষ 40 বছর নিজেকে অন্তরালে রেখেছিলেন, কিছু কথোপকথন, কিছু বিকেলে কথাবার্তা, ইভিনিং টকস যার নামে আছে, চিঠিপত্র, এইটুকুই সম্পর্ক বাকি পৃথিবীর সাথে, তা নাহলে নিরন্তর একটা অত্যন্ত কঠিন যোগ সাধনার মধ্যে দিয়ে তার জীবন কেটেছে, সেই মানুষের ঘরে এই সেই সময়কার অত্যাধুনিক একটি যন্ত্র পৌঁছলো, তার নাম রেডিও। সেটা বাজত কখন এবং শুধুমাত্র কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটি সংবাদ বাদ দিলে একান্ত শুধুমাত্রই দিলীপ কুমার রায়ের গান শোনার জন্য। শ্রী অরবিন্দ আশ্রমে যে সমস্ত মানুষ গেছেন পণ্ডিচেরিতে, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য তার মধ্যে একজন, শ্রী অরবিন্দের অ্যাটেন্ডেন্ট নিরোদবরণ আরেকজন, আমি দাদুর কাছে অর্থাৎ শ্রী প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য এবং নিরোদ্দার কাছে শুনেছি, ওরা বিলেতে গিয়েছিলেন, নিরোদ্দা গিয়েছিলেন ডাক্তারি পড়তে আর দাদু গিয়েছিলেন গ্লাসগোতে ইঞ্জিনিয়ারিং পড়তে। এই দুজন মানুষ কিন্তু শ্রী অরবিন্দের দিকে এলেন দাদাজির গান শুনে, সেই গান শুনে ইংল্যান্ডে তার সঙ্গে দেখা করলেন। কোথায় থাকেন না? শ্রী অরবিন্দ আশ্রমে। সেইখান থেকে শ্রী অরবিন্দকে চেনা, অগণিত মানুষকে তিনি কিন্তু চিনিয়েছেন শ্রী অরবিন্দকে, তার গান, তার সঙ্গীত সব কিছু ছাপিয়েই যে অসামান্য ভূমিকা তিনি পালন করেছেন একজন বন্ধু হিসেবে, সন্তান হিসেবে, শিষ্য হিসেবে, সেটা যত শ্রী অরবিন্দ অনুরাগী আছে সেটা অনেক গভীরভাবে মনন করার, চিন্তা করার বিষয়, কারণ আমরা কতটুকু পারি। আজকের যে অনুষ্ঠানের কথা, একটি কথাই বলবো, যে আজকে অবশ্য সোমেশদার বলা ছিল, প্রথমবার এবং এই 13তম বারের তফাৎ এইটা যে এটা শুধু সোমেশদার বলা ছিল না, আজকে কিন্তু এই সুযোগ আবার হলো আমাদের সকলের, এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পরিসরে আবার দিলীপ কুমার রায়কে সাক্ষাতে পাওয়া। এই গান যখন আমরা শুনি, এই গান শুধু তো গান নয়, এই গান তার চেতনা, এই গান দিলীপ কুমার রায়ের সাধনা, এই গান তিনি স্বয়ং। আজকে যারা ভক্তিভাবে, অনুরাগ সহ গভীরভাবে শুনেছেন এই গান, মহারাজ বলেছিলেন শুরুতে গান দিয়ে শুরু হলো, ধ্যানে পরিণত হলো, এই সেই ধ্যানে যেটা ফুটে উঠল সেটা একটা ছবি, সে ছবির মধ্যে শ্রীরামকৃষ্ণ, কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ প্রমুখ কয়েকজন ব্যক্তি, বার্ট্রান্ড রাসেল এবং দিলীপ কুমার রায়। হতভাগা বাংলাদেশ, এত বড় খনি, এত সংস্কৃতির উত্তরাধিকারী আমরা, আমাদের কি অবস্থা আজকে? সেই হৃত গৌরব ফিরে পেতে হলে যে মনীষীদের স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্য, তার মধ্যে সবচেয়ে আগে মনে পড়ে বরেণ্য শ্রী দিলীপ কুমার রায়ের নাম। তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাকে তথা ভারতবর্ষকে, কারণ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে পাঠিয়েছিলেন সারা পৃথিবীতে ভারতবর্ষের সংস্কৃতির দূত হিসেবে, সেই ভূমিকা তিনি পালন করেছেন। কাজেই বাংলাকে যদি তার সংস্কৃতি ফিরে পেতে হয়, ভারতকে যদি তার সংস্কৃতি চিনতে হয়, সে দরজা খুলে দিতে পারেন স্বয়ং দিলীপ কুমার রায়। তাই সেই চেনার মধ্যে, সেই জানার মধ্যে, সেই প্রকাশের মধ্যে কিন্তু কোনো সংকীর্ণতা ছিল না। সেখানে প্রাচ্যের প্রভুত্ব,
পাশ্চাত্যের দৈন্য ছিল না, কারণ তিনি যেমনভাবে প্রাচ্যের সঙ্গীতকে চর্চা করেছেন, শিখেছেন, একইভাবে শিখেছেন, জানতে চেয়েছেন পাশ্চাত্যের কথা, পাশ্চাত্যের গান, পাশ্চাত্যের সঙ্গীত। তার মধ্যে বেজে উঠেছে, অনুরণিত হয়েছে বিশ্ব মানবতার সর্বোত্তম প্রয়াস প্রকাশ। তাকে প্রণাম জানিয়ে, মা ইন্দিরা দেবীকে প্রণাম জানিয়ে, মা ইন্দিরা দেবীর শতবর্ষের প্রারম্ভে রয়েছি আমরা, এবং মা শ্রী অরবিন্দ, মা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে, আপনাদের ছাড়া এই অনুষ্ঠান এত সমৃদ্ধ হতো না, এত সুন্দর হতো না। আজকের এরকম সন্ধ্যা আশা করি আবার পাবো বছরখানিক পরে। ধন্যবাদ।